এটি হলো ধর্মতলা, আর আজ আমরা যেখানে এসেছি এটি হলো ডিকার্সল্যান্ড। আজ থেকে 200 বছর আগে যখন ইংরেজরা ছিল তখন কলকাতাতে যে সমস্ত নাবিকরা আসত তারা সবাই যেত ডিকার্সল্যান্ডে ব্রেকফাস্ট করতে। আর এই 200 বছর পুরনো এই জায়গায় এখনও সেই রীতি কিন্তু প্রচলিত আছে। আমাদের মতো হাজারো মানুষ ওখানে প্রত্যেক দিন ব্রেকফাস্ট করতে যায়, আর আজ আমরা চলে এসেছি সেই ডিকার ব্রেকফাস্ট করতে। যেমন কিছু তো ফেমাস ফুড ওখানে আছেই, যেমন চাইনিজ খাবার, চিত্তবাবুর মাটন স্টু বা চিকেন স্টু বা ফিশ কাটলেট এটসেট্রা। আগের ব্লগটা এখানে শেষ হয়েছিল, আর এখান থেকে পরের ব্লগটা বলেছিলাম শুরু করব। এই ব্লগটা এখানে শুরু হচ্ছে। আজকে হচ্ছে 31 তারিখ, 31শে মার্চ। এখন আছি ধর্মতলায়, মেট্রোতে করে এসি, সেটা তোমরা দেখেই দিচ্ছি। কোথাতে আমরা দেখেছিলাম ডিকাথলন এক্সাইড মোড় থেকে এসপ্ল্যানেডে এসছি, আর এসপ্ল্যানেড থেকে নেবেই ধর্মতলা থেকে বেরিয়েই আমরা যাবো এখন ডিকার্সল্যান্ড। ডিকার্সল্যান্ড হচ্ছে খেতে কলকাতা স্ট্রিট ফুড, মানেই প্রথমেই মাথায় আছে সবার ডিকার্সল্যান্ড। সে ইংরেজ আমল থেকে চলে আসছে ডিকার্সল্যান্ড। ডিকার্সল্যান্ডে খাবার আছে, খেতে যাবো, টেস্ট করতে যাবো, সেটা তোমাদের জানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো। আর এখন আছে ধর্মতলা, দেখতেই পাচ্ছ। তো সিগন্যাল খুলে দিয়ে সিগন্যালে পার হবো, সিগন্যালটা খুলে দিয়েছে সিগন্যালটা হলে। আর এই ধর্মতলার এই মোড় থেকেই ঘুরে চলে আসতে হবে। ফুটপাথ দিয়ে সামনে আছে কেসি দাস, আর কেসি দাসের সাইড ধরে হাঁটতে হাঁটতে থাকতে হবে। আর ঠিক এরকম মোড়েই পড়বে ডিকার্সল্যান্ড। চলো যেটা জানাচ্ছি দেখাচ্ছি, চলো। আর এখানে লস্যি কিন্তু খুবই ভালো খেতে, এখান থেকে আগেরবার আমি খেয়েছিলাম। চলো এসে দেখছি খাবো কিনা ওখান থেকে। আর এই ফুটপাথ ধরে গেলে কিন্তু সাইডে প্রচুর রকমের দোকান পাবে, জামা কাপড়, খাবার দোকান বলো, এটসেট্রা, সব কিছু, ফোনের কভার, সব কিছু এখানে কিন্তু কিনতে পাওয়া যায়। গাইস ফাইনালি চলে এসেছি জেম সিকি সর্বকালীন ডিকার্সল্যান্ড, দেখতেই পাচ্ছ। আর এই সাই এই ডিকার্সল্যান্ডটা ঢুকলে কিন্তু শুধু খাবারের দোকান থাকে, চারই সাইডে শুধু খাবারের দোকান। আপনজন দেখো এখানে ফেমাস এই চিত্তবাবুর দোকান, চলে এসেছি। আমরা নিয়ে নিয়েছি চিত্তবাবু চিকেন স্যুপ আর এই স্যাকা রুটি। হ্যালো বলছিস, দাদা এক মিনিট একবার দেখিয়ে দিয়েছে, তারপর তুই খাবো। আর এখানে কিন্তু বড় হোটেলও আছে এই সাইডে, একটাই মনে আছে চাঁদনি রেস্টুরেন্ট, চাঁদনি বার অ্যান্ড রেস্টুরেন্ট, মানে এই সাইডের দিকে। আর এখানে সুরুচি রেস্টুরেন্টও কিন্তু আছে, আর এখানে কিন্তু সেরা স্যান্ডউইচও পাওয়া যায়, দেখি স্যান্ডউইচ পাবো কিনা। এখানে এই মাসমার দোকান থেকে এখান থেকে নিয়ে নিয়েছি তান্দুর রুটি আর মিক্সড পনির নিয়েছি, আর এটা হচ্ছে চানা পনির হয়, আর আমরা নিয়েছি মিক্সড পনিরটা। চলো খেয়ে জানাচ্ছি কীরকম খেতে। Gracias.
আর এখান থেকে আমি স্যান্ডউইচ খাচ্ছি, ব্যাবো স্যান্ডউইচ থেকে স্যান্ডউইচও টেস্ট করছি। স্যান্ডউইচ আমি নর্মাল স্যান্ডউইচ অর্ডার করেছি একটা, এখানে মিলে খাবো। এসেছি আমাদের ভেজ স্যান্ডউইচ, মানে নন ভেজ অর্ডার করিনি, ভেজই অর্ডার করেছি। এটা খেয়ে জানা ছিল আমাদের কীরকম খেতে এখান থেকে। আর এখানে কিন্তু একটাই মাত্র স্যান্ডউইচের দোকান, বেশ দারুণ করে আমি ভিডিওতে দেখেছিলাম, সেই জন্য আজকে ট্রাই করছি। চলো খেয়ে জানাচ্ছি। যা স্প্রাইট আর কোকোকোলা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছিলাম চিত্রাবু ফেমাস ফিশ কাটলেট, এই যে দেখতেই পাচ্ছ, তাই জন্য ওয়েট করছিলাম। আর ভিতরে মাছটা দেখো ভাই, খসে খসে পড়ে যাচ্ছে। মাছটা কিন্তু পুরো নরম, কিন্তু ভিতরটা দারুণ খেতে কিন্তু। মাছটা কিন্তু দারুণ নরম ভিতরটা, আর গরম পরে একটু বেড়ে ধোঁয়া উঠছে পুরো হালকা। আগে ওই চিত্রাবুর দোকান থেকে নর্মাল চাও নিয়ে নিয়েছি, সব খাই আগে চা টা খেয়ে ঘর যাবো। মানে এই হচ্ছে ধর্মতলা, আমরা খেয়ে বেরিয়ে পড়েছি, এবারে ঘরের দিকে যাব। এই ব্যস্ততম ধর্মতলা রাস্তা। আর ডিকাসলেন থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়েছি, এবারে সামনে ঘরের দিকে যাব। আর তিন চার রকমের খাবার খেয়েছি, হাবাব করে নিয়েছি, কিন্তু খাবার টেস্টও করেছি, খাবারের কোয়ালিটি খুবই ভালো, তোমরাও এসে খাও। আর চিত্রবাবুর যে ফিশ ফ্রাইটা তো পুরো নরম মাছ ছিল, দারুণ খেতে ছিল ওটা, বল নরম খেয়েছিল তো। তোমরাও এসে খেয়ে টেস্ট করতে পারো, তোমরাও এসে খাও। 12টার পর থেকে না ওখানে সব কিছু খাবার অ্যাভেলেবেল থাকে, নালে শোন তার আগে কিন্তু শেষ মানে তৈরি হয় না জিনিসটা। এসে খাও, এবারে বাস ধরে সঙ্গে ঘরের দিকে যাবো, তারপর যেতে তোমার সঙ্গে কথা হচ্ছে, চলো। চলে এসেছিলাম সান্দাগাছ, সান্দাগাছ থেকে এসে ট্রেনে উঠে পড়েছি, ট্রেন পেয়ে গেছিলাম, এসে টিকিট কেটে সোজা ঘরের দিকে যাবো। বাগনান নামবো এই ট্রেনে ডাইরেক্ট, কিন্তু বাগনান গেল ট্রেন, এটা মানে এক্সপ্রেস, কিন্তু ডাইরেক্ট বাগনান দাঁড়াবে সান্দাগাছের পর। বেরিয়ে হচ্ছে ট্রেন, আর এই ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দিতে পারো। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। 300 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, সবাইকে থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দাও, তারপরে আস্তে আস্তে 1K হবে। এই ভিডিওটি আজকে এই পর্যন্ত, যা চ্যানেলে নতুন তারা এখন সাবস্ক্রাইব করো না, আমাকে ইনস্টাগ্রাম ফলো করে দিতে পারো। চলো, টিল দেম স্টে সেফ অ্যান্ড গুড বাই।